সারদার এটা কে বলেছিল রাজ্যের মানুষ জানে এই বক্তা হচ্ছে একজনই আজকে তাকেই সেই ভিডিওটা দেখিয়ে বলবেন যা বলেছিল সত্য পুলিশ ভ্যানে উঠতে উঠতে চিৎকার করে করে যা বলতে সব সত্য একবার ভিডিওগুলো দেখিয়ে দেবেন একই লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝায় যে মানুষ যে প্রতিশ্রুতি পেয়েছিল তারা সেই প্রতিশ্রুতি তুমি রাখো নি প্রতিশ্রুতি ভঙ্গকারী হিসেবে মানুষ তোমার বিরুদ্ধে যে চিকিৎসকরা কর্মবিরতি ডাকছেন তারা গভীর যন্ত্রণার সঙ্গে কর্মবিরতি থাকবে কালকে যদি আপনাকে বলা হয় যে আপনি এই হাতে বোমটি নেবেন আপনার কেমন যন্ত্রণা হবে তো কালকে যদি আমাকে বলা হয় যে আপনি ওকালতি করতে পারবেন না কেমন যন্ত্রণা হবে ভাবতো কালকে যদি একজন চার্টার অ্যাকাউন্টেন্টকে বলা হয় যে না আপনি সে প্র্যাকটিস করতে পারবেন না তার কেমন যন্ত্রণা তো গলা ফুলিয়ে ফুলিয়ে বলেছেন সুপার স্পেশালিটি হাসপাতাল আছে জেলায় জেলায় ও পাল্লে পাল্লে ব্লকে ব্লকে সুপার স্পেশালিটি হাসপাতাল করে দিয়েছে গলিতে গলিতে সুপার স্পেশালিটি হাসপাতাল যাচ্ছে কোথায় দাদা এই যে চল্লিশটারও বেশি দিন পার ডাক্তারদের নিরাপত্তা দিতে ব্যর্থ এই রাজ্যের প্রশাসন কার্যত ফের কর্মবিরতিতে তারা বাধ্য হয়েছে তার কারণ হচ্ছে খুব পরিষ্কার রাজ্য সরকার তাদের যে কাজটি করা উচিত ছিল সেই কাজটি করেনি ডিউটি রুম তৈরি করা হয়নি সিসিটিভি ইনস্টলেশন সম্পূর্ণ হয়নি আদালতে দাঁড়িয়ে যে কথা বলেছিল আদালতে বলতে হয়েছে যে কোনো কাজই পঞ্চাশ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি ইন্দা মিন হোয়েল কি হয়েছে আর জিগিকর কাণ্ডের পরে সাগর দত্ত হয়েছে ডাক্তার পেটানো চলছে শাসক দলের এম সে বলছে যে আমাকে সময় দেওয়া হোক আমি সব সাইজ করে দেব এই যদি অ্যাপ্রোচ হয় সরকারের এবং শাসক দলের আপনি দেখুন একটার পর একটা নাম কি উঠে আসছে আপনি শিক্ষা দুর্নীতি খাদ্য দুর্নীতির কথা বলে জানেন এই আর জি কাণ্ডে কাকে ডাকছে নির্মল ঘোষকে কে সন্দীপ ঘোষকে কে এখনো পর্যন্ত কোন সরকার কোনো ডিপিস ইনিশিয়েট করেনি যদি একদিকে আপনি ডাক্তারদের হুমকি দেন ডাক্তারদের জুনিয়র চিকিৎসকদের সেফটি সিকিউরিটিটা এনশিওর না করেন তাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ মেজার না নেন তাহলে কি করে তাদের কাজে ফেরার মতো কনফিডেন্স পাবেন এই দায় সরকারকে নিতে হবে আমরা মনে করি যে সত্যি সত্যি চিকিৎসকদের হাসপাতালে থাকাই উচিত এবং আমি মনে করি যারা যে চিকিৎসকরা কর্মবিরতি ডাকছেন তারা গভীর যন্ত্রণার সঙ্গে কর্মবিরতি ডাকছেন কালকে যদি আপনাকে বলা হয় যে আপনি এই হাতে বোমটি নেবেন না আপনার কেমন যন্ত্রণা হবে ভাবুন তো কালকে যদি আমাকে বলা হয় যে আপনি ওকালতি করতে পারবেন না কেমন যন্ত্রণা হবে ভাবুন তো কালকে যদি একজন চার্টার অ্যাকাউন্টেন্টকে বলা হয় যে না আপনি সে প্র্যাকটিস করতে পারবেন না তার কেমন যন্ত্রণা হবে বলুন তো একই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে চিকিৎসকরা তাদের অনেকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবেও কথা বলেছি তারা অত্যন্ত যন্ত্রণার মধ্যে আছে কিন্তু এই যন্ত্রণা মুক্তি ঘটাচ্ছে না সরকার সরকারকে যন্ত্রণা মুক্তি ঘটাতে হবে এবং সেটা ইমিডিয়েট ঘটাতে হবে মালদার হাসপাতালে সেলাই করার সুতো নেই সাগর দত্তে বেড নেই তারপরেও এই রাজ্য সরকার বারে বারে বলছে চিকিৎসা ব্যবস্থায় জুনিয়র ডাক্তাররা না থাকায় এই সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন কিন্তু রাজ্য সরকার তার গাফিলতি স্বীকারী করছে না দেখুন এই জুনিয়র ডাক্তারদেরকে বেসিক্যালি জনগণের সাথে লড়িয়ে দিতে চাইছে এটা অত্যন্ত বাজের অ্যাপ্রোচ লড়িয়ে দিতে চাইছে এই কারণেই কারণ এরা বুঝতে পারছে যে মানুষ এই শাসক দলের উপর বিক্ষোভ তা যাতে মানুষজনের সেই বিক্ষুব্ধতা যাতে জুনিয়র ডাক্তারদের দিকে চলে যায় সেই জন্য ডাক্তারদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের সঙ্গে জনগণের লড়িয়ে দিতে চাইছেন ডিপ যেন জুনিয়র ডাক্তাররাই খুরাপ পরিষেবাটা স্বাস্থ্য পরিষেবাটা তাদের উপরে নির্ভরশীল না স্বাস্থ্য পরিষেবা মানে কি পিএইচসি বিপিএইচসি রুরাল হাসপাতাল সাব ডিভিশনাল হাসপাতাল ডিস্ট্রিক্ট হাসপাতাল তারপর টার্শিয়ারি লেভেল অফ হাসপাতাল অর্থাৎ এই মেডিকেল কলেজ তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তো গলা ফুলিয়ে ফুলিয়ে বলেছেন সুপার স্পেশালিটি হাসপাতাল আছে জেলায় জেলায় ও পারলে পারলে ব্লকে ব্লকে সুপার স্পেশালিটি হাসপাতাল খুলে দিয়েছে গলিতে গলিতে সুপার স্পেশালিটি হাসপাতাল যাচ্ছে কোথায় সেখানে তো সব সুপার স্পেশালিটি ডাক্তার আছে তাহলে সেই সব পরিষেবা কি সব মিথ্যা কথা বলেছেন তাহলে বলুন দাঁড়িয়ে ক্যামেরার সামনে যে আমি যা বলেছি সব মিথ্যা কথা এবং সব ঢব সব ঢব ছিল সব গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটা নির্ভর করে জুনিয়ার চিকিৎসকদের উপরে এটা যদি হয়ে থাকে সেটা বলে দিন আসলে একদিকে স্বাস্থ্য পরিষেবা নেই তার কারণ হচ্ছে স্বাস্থ্যের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেননি তার কারণ হচ্ছে স্বাস্থ্য পরিষেবা এই অবস্থায় পৌঁছেছে এই তো চিকিৎসকরাই বলছেন যে ওষুধের মান নিয়ে কথা বলছেন আজকে আমরা ভাবুন কোন রাজ্যে আছি আমি যে আপনি মানে যে ওষুধ খাবেন সেই ওষুধ নিয়েও আপনাকে ভাবতে হবে যে চিকিৎসকের কাছে দেখাবেন সে ওই মানে এই যে যারা এই চক্র চালাতো তাদের কাছ থেকে প্রশ্ন পেয়ে পাশ করা চিকিৎসক কিনা আপনি জানেন না ফলে এরকম একটা স্বাস্থ্য ব্যবস্থা কায়েম করেছেন তার বিরুদ্ধে গর্জে ওটা শুধুমাত্র চিকিৎসক নয় ওটা সমাজের গর্জে ওটা উচিত বলে আমি মনে করি বেলেঘাটায় দেখা গেল যে প্রতিকি শীত দ্বারা হয়েছিল সেই শীত দ্বারা এখন আবর্জনায় আর হাওড়া সাঁকড়াইলেও আবার প্রতিকি শীত দ্বারা তবে হাওড়া সাঁকড়াইল থেকে শীত দ্বারা সরেনি কিন্তু বেলেঘাটায় সরল শোনা যাচ্ছে সেখানে উদ্বোধক প্রদীপ প্রজ্বলনে থাকবেন কুণাল ঘোষের মতো তৃণমূলপন্থী ব্যক্তিত্বরা দেখুন সিদ্রাতে তারাই রেগে যাবেন যাদের সিদ্ধারা নেই যারা সিদ্ধারা দেখলে ভাববেন আমার নেই কেন তাহলে অন্যজনে থাকবে অন্য জায়গায় থাকবে পরে সিদ্ধাহীন মানুষরা যেখানে থাকবেন সেখানে সিদ্ধারা থাকবে না সেটাই স্বাভাবিক কুনাল ঘোষ বারে বারে বিভিন্ন বাম বাম বলে একটা আক্রমণ করছেন কিন্তু তাকে তো বাম নেতার নাম নিতে না দেখা যাচ্ছে না কি কুণাল ঘোষ কি বলে তো মানে আজকে যা বলছে তার পরের দিন সে কুণাল ঘোষ নিজে বিশ্বাস করে জিজ্ঞাসা করবেন তো যে কুনাল ঘোষের যা যা ভিডিও আছে ওকে নিজেকে ও সামনে চালিয়ে দেবেন বলবেন এই কুণাল ঘোষ যা বলছে আজকের কুনাল ঘোষ সে কথা বিশ্বাস করে সারদা নারদার বিগেস্ট বেনিফিশিয়ারি কে বলেছিল সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি এটা কে বলেছিল গোটা রাজ্যের মানুষ জানে এই বক্তা হচ্ছে একজনই আজকে তাকেই সেই ভিডিওটা দেখিয়ে বলবেন যা বলেছে সত্য পুলিশ ভ্যানে উঠতে উঠতে চিৎকার করে করে যা বলতে সব সত্য একবার ভিডিওগুলো দেখিয়ে দেবেন একই লোক ফলে ও কি বলছে ও আজকে যা বলবে দুদিন পরে সব উল্টে যাবে ফলে ওকে ও নিজেও জানে যে ও যা বলছে ও নিজে বিশ্বাস করে না তো জনগণ কি বিশ্বাস করে ওর কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রতিশ্রুতি মানি প্রতারণা নিজের মুখে তিনি আবার জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে গিয়ে বলছেন আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি মানে তিনি কি আবার প্রতারণা করবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মানেই কি সেটা গোটা রাজ্যের মানুষ দেখেছে ডাবল ডাবল চাকরি ডাবল ডাবল চাকরি মানে যে চাকরি চুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি কি সিঙ্গুর দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি কি গোটা রাজ্যের বেকার তরুণ তরুণীরা দেখছে আর মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি কী সেটা আজকে জুনিয়র চিকিৎসকরা হাড়ে হারে তের পাচ্ছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি একেবারেই কি জিনিস কি বস্তু সেটা সকলে বুঝতে পারছেন মমতা ব্যানার্জি নিশ্চিতভাবেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝার যে মানুষ যে প্রতিশ্রুতি তুমি পেয়েছিলে তারা সে প্রতিশ্রুতি তুমি রাখো প্রতিশ্রুতি ভঙ্গকারী হিসেবে মানুষ তোমার বিরুদ্ধে কি ব্যবস্থা নেই বারে বারে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির জুনিয়র ডাক্তারদের হুমকি দিচ্ছেন তারপরেও এই রাজ্যের শাসকদল দল তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না অথচ সাধারণ মানুষ বা কুনাল সরকার সুবর্ণ গোস্বামীর মতন ব্যক্তিত্বরা কিছু বললে তাদেরকে লালবাদের তলব করা হচ্ছে সেটাই তো স্বাভাবিক দেখুন এই রাজ্যে শাসক দলের বিরুদ্ধে যারা বলবে তাদের বিরুদ্ধে চক্রান্ত হবে কখনো পুলিশ ডাকবে কখনো তাদের হ্যারাস করা হবে কখনো ওই কোনাল ঘোষ আমাকে নিয়েও বলেছে ফলে মানে নতুন কিছু নয় ও ওই চক্রান্ত হতে থাকবে জেলায় পাঠানোর বন্দোবস্ত হবে যে বিভিন্ন রকম চক্রান্ত করবে আবার দেখবেন তাদের দলে এই যেমন ধরুন একসময় মানুষ ভেয়ার বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল আজকে আছে দলে ঢুকে গেছে নেই আজকে জিজ্ঞাসা করবেন সেই খুনের অভিযোগের কি পরিণতি হলো এক সময় এই কোনাল ঘোষ চিৎকার করে করে যা বলতো আজকে দলের মুখপাত্র হয়ে গেছে আর দুই তৃণমূল দল কি কোনাল ঘোষ সম্পর্কে বা কোনাল ঘোষ তৃণমূল দল সম্পর্কে কিছু বলে আসলে এদের পুরো ব্যবস্থাটি হচ্ছে একটা পরিকল্পনা করবো এবং নিজের দলে যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের অপোজ করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে যত রকম চক্রান্ত করা যায় তোমার বিরুদ্ধে সমস্ত রকম চক্রান্ত করবো তারপরে নিজের দলে টেনে নেবে নিজের দলে টেনে নিতে পারলে তখন তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না এই তো হচ্ছে এদের ব্লু প্রিন্ট